নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি এমন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি যা কিনা অনেকদিন বিবাহিত জীবন, সন্তান হয়নি, অনেক চিকিৎসা টাকা খরচের পরেও, জরায়ুতে অযথা অপারেশনের পরেও, দিনের পর দিন অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন, ফল হচ্ছে সেই জিরো। কোনো অর্থের প্রয়োজন নেই, শুধু জেনে নিন এবং পালন করুন। পয়সা তো লাগছে না, চেষ্টা করেই দেখুন না ফল কী দাঁড়ায়। আসুন তাহলে জেনে নিই। প্রথমে জেনে নেব বন্ধাত্বের কারণ কী। যেসব কারণে মেয়েদের বায়ু চড়া, রুক্ষ মেজাজ, তাদের ক্রোধের কারণে এক ধরনের বিষ জরায়ুতে গিয়ে সঞ্চিত হয়, ফলে তাদের জরায়ুতে পুংবীজ পৌঁছানো মাত্র বীজের মৃত্যু ঘটে, ফলে সন্তান ধারণ সম্ভব হয় না। দুই নম্বর, যে সমস্ত মেয়েদের দেহে অধিক চর্বি সঞ্চিত হয় উহাতে তাদের মাতৃত্ব গ্রন্থি বা মাতৃগ্রন্থি বিশৃঙ্খল হয়ে পড়ে, সেই কারণে তারা সন্তান ধারণে অক্ষম হয়। তিন নম্বর, যে সমস্ত মেয়েদের জরায়ুস্থান ক্ষতি ঘটে তাদের সন্তান ধারণে বাধা সৃষ্টি হয়। স্বভাবত আমাদের গরমের দেশে বেশিরভাগ নারীদের জরায়ুর স্থান চ্যুতি ঘটে, তাই উহা সন্তান ধারণের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। চার নম্বর, স্বামীর দেহে যদি অত্যধিক পিত্তদোষ থাকে তবে শুক্রেও পিত্তদোষ সঞ্চিত হয় বা সঞ্চারিত হয়, তার ফলে স্ত্রীবীজ উহার সংস্পর্শে এসে মৃত্যুমুখে পতিত হয়। পাঁচ নম্বর, স্বামী যদি গনোরিয়া, উপদংশ, ডায়াবেটিস বিয়ের আগে থেকেই আক্রান্ত হয়ে হয়, তবে স্ত্রীর সঙ্গে ওই বীজ প্রবিষ্ট হয়, যার ফলে স্ত্রী বীজ এবং পুংবীজ উভয়ই নষ্ট হয়ে যায়, যার ফলে সন্তান হয় না। ছয় নম্বর, অনেকে বলে ভিটামিন ই এর অভাবে সন্তান হয় না। ভিটামিন ই কিন্তু দুধ, কলা, পালং শাক ইত্যাদিতে আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এমন কোনো মেয়ে বউ নেই যে তারা এই ভিটামিন খায় না, সবাই খায়, তবে এই ভিটামিন অবজার্ভ করার ক্ষমতা হয়তো তাদের নেই। সাত নম্বর, নারী দুর্বলও সন্তান ধারণ না হওয়ার পক্ষে একটি সাহায্যকারী কারণ। আট নম্বর, অনেক সময় স্বামী স্ত্রীর মিলন সুখদায়ক না হয়ে যন্ত্রণাদায়ক হয়, তখন বুঝতে হবে যে এই অঙ্গে কোনো দোষ আছে। এবার আসি কীভাবে সন্তান ধারণ সম্ভব। এক নম্বর, স্বামী স্ত্রী উভয়ই মাংস, ভাজা পোড়া, ফুচকা, চাউমিন, সিঙ্গারা এবং বাইরের সমস্ত খাবার ত্যাগ করবে, এতে অম্বল গ্যাসের সমস্যা কমবে। বিনিময়ে খেতে হবে অল্প ভাত, হালকা ডাল, রুটি, হালকা মাছের ঝোল, দুধ, বাদাম, কিশমিশ, আপেল, লেবু ইত্যাদি, সপ্তাহে দু তিনটে ডিম, পরিশেষে সবুজ শাক প্রতিদিন, পালং এবং কুই বাদে। তিন নম্বর, প্রতিদিন উভয়ই ব্যায়াম অনুশীলন করবে, উভয়ই প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় প্রাণায়াম করবে, এতে স্নায়ুর দৌর্বল্য কমবে। চার নম্বর, প্রতিদিন উভয়ই সোনা, রূপা, তামা, লোহা সিদ্ধ করা জল খাবে। এই চার রকমের ধাতু 12 কাপ জলে সিদ্ধ করে 6 কাপ জল সারাদিন দুজন খাবে, ফলে পুংযন্ত্র এবং স্ত্রীযন্ত্র ত্রুটিমুক্ত হবে। পাঁচ নম্বর, কোনো রকম নেশা থাকলে সেটা বর্জন করতে হবে, এমনকি অনেকের কাছে নির্দোষ চা সেটাও বর্জন করতে হবে। ছয় নম্বর, স্বামী স্ত্রী উভয়ই দুই হাতের কবজির 4 ইঞ্চি নিচ থেকে প্রতিটা আঙুলের মাথা পর্যন্ত টিপবে অন্তত 10 মিনিট ধরে, দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায়। সাত নম্বর, পুষ্টিকর অথচ লঘু আহার গ্রহণ করতে হবে, ওভার ইটিং করা চলবে না। আট নম্বর, প্রতিদিন সহবাস নিষিদ্ধ, প্রতিদিন সহবাসে ধাতু তরল হয়, তাতে সন্তান ধারণ সম্ভব হয় না। নয় নম্বর, প্রতিটি জিনিস অক্ষরে অক্ষরে পালন করলে তার সন্তান ধারণ একমাত্র ঈশ্বর ছাড়া কে ঠেকায়। আশা করি হতাশ স্বামী স্ত্রী বিনা পয়সায় এই টিপসগুলি পালন করলে দ্বিধাবোধ করবেন না, এতে বেশি সময়ও নষ্ট হবে না, একবার শেষ চেষ্টা করেই দেখুন না। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং আপনারা যদি এই নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলবেন না, কেননা আমি প্রতিদিন এরকম মেডিকেল টিপস আনতে থাকি। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।